আজকে আপনারা দেখবেন কিভাবে ধূপকাঠি বানানো হয়। আমরা কম বেশি সবাই ধূপকাঠি চিনি, অনেকেই এটাকে আগরবাতি বলে থাকি। তো মূলত ধূপকাঠিগুলো যেভাবে তৈরি হয় ঠিক সেটা দেখানোর চেষ্টা করছি। কোম্পানিগুলো বিভিন্ন গ্রামের ভেতরে এমন কারিগর দ্বারা ধূপকাঠি তৈরি করে থাকে। ধূপকাঠি বানানোর যে জিনিসপত্রগুলো প্রয়োজন, যেমন ধূপ, সেটাকে তারা প্রক্রিয়াজাত করে বিভিন্ন কারিগরদের বাড়িতে দিয়ে দিয়ে আসে এবং সেটা ঠিক টাইম মতো আবার কালেক্ট করে নিয়ে আসে এবং সেটা প্যাকেটজাত হয় এবং পরবর্তীতে সেটা বাজারজাত করা হয়। এটা অনেকে হয়তো দেখেন নাই, যারা এটা জানতেন না দেখলেন জানলেন এবং ধূপকাঠি কীভাবে বানানো হয় সেই অভিজ্ঞতাটা অর্জন করলেন। তাদের জন্য তাদের কাছে আমি বলবো, ভিডিওটি যদি ভালো লাগে, যদি এখান থেকে কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।